কুঠুরি, ছোট্ট একটা ঘর, দরজা লাগানো। সাইয়েদনা আবু বকর যায় দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করলেন আর বললেন ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ঘর থেকে আওয়াজ আসলো, এ তোমরা কারা, তোমাদের কি পরিচয়? আবু বকর বললেন আমরা মদিনা মক্কা থেকে দুইজন লোক আসছি, আমরা মদিনায় যাব, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, তোমার বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছি। ভিতর থেকে আওয়াজ আসে, শোনো শোনো, এই বাড়ির মালিক হলো আবু মাবাদ। নাম কি? এই বাড়ির মালিক হলো আবু মাবাদ, সে তো বাড়িতে নাই। আমার নাম হলো উম্মে মাবাদ, আমি তার স্ত্রী, আমি একা ঘরের মধ্যে কিভাবে দরজা খুলে দিই? তোমরা তো দুইজন পুরুষ আর আমি তো একা মহিলা, কিভাবে দরজা খুলে দেই? আবু বকর বলেন আপনার দরজা খোলার দরকার নাই, আমরা দুইজন আগন্তুক ব্যক্তি আসছি আপনার বাড়িতে মেহমান হইয়া, যদি ঘরে কোনো খাবার থাকে আমাদের একটু মেহমানদারি করতে পারেন। ওই মহিলা ডাক দিয়া বলে ভাই রে, আমরা এমন গরিব মানুষ, এত নিঃস্ব মানুষ আমরা, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, ওই বকরি চড়াইয়া সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে ওই বকরি থেকে দুধ দহন করার পরে যা হয় তাই আমরা স্বামী স্ত্রী খাই, এছাড়া আমাদের ঘরে কোনো খাবার। আল্লাহ নবী দেখতেছেন ওই বাড়ির মধ্যে একটা একটা ছোট্ট একটা বকরি বাদা, ছোট্ট একটা বকরি বাদা। নবী যে বলে আবু বকর উম্মে মাবাদের কাছে জিজ্ঞেস করো, এই যে তার ঘরে একটা বকরি বাদা আছে, এর থেকে যদি আমরা দুধ দহন করে খাই তার কোনো আফসোস আছে কিনা? আল্লাহ আকবার, কলিজার টুকরা নবী, কতদিন কিছু খায় না, প্রচন্ড গরমের মধ্যে সেই পাহাড়ি পথ, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত এত কষ্ট করে নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছে। নবীজি বললেন আবু বকর উম্মে মাবাদকে জিজ্ঞেস করো, তার বাড়িতে একটা বকরি আছে, এই বকরি থেকে যদি আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা? সাইয়েদনা আবু বকর ডাক দিছে, ইয়া উম্মে মাবাদ, শোনো শোনো, এই যে তোমার উঠানের মধ্যে একটা বকরি বাদা, এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করি তাহলে তোমার কোনো আফসোস আছে কিনা? উম্মে মাবাদ হাসি দিয়া বলে, আরে আরে তোমরা কি বোকা নাকি, আমার উঠানে যে বকরিটা দেখতে পাচ্ছ এটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী বকরির মধ্যে অনেক অসুস্থ বকরি আছে না, পা খোরা, হাঁটতে পারে না, অসুস্থ, দুধ দেয় না, খেতেও পারে না, বলে অসুস্থ বকরি, এই কারণে আমার স্বামী এটাকে মাঠেও নেয় না, ঘাসও খাওয়ায় না, আমরা সন্ধ্যার সময় অল্প অল্প খাবার দিই, কারণ তার থেকে আমাদের কোনো উপার্জন হয় না, আয় হয় না, দুধ দেয় না, আর তোমরা এই অসুস্থ বকরির থেকে কিভাবে দুধ দহন করবা? উম্মে মাবাদ বুঝতে পেরেছিলেন যখন আল্লাহর নবী তার বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে খুশবু বের হচ্ছে, আল্লাহু আকবার। নবীজি শুধু দরজার, উম্মে মাবাদ শুধু দরজার একটু ফাঁকা দিয়া তাকায় দেখে তার বাড়িতে একজন যুবক, এত সুন্দর চেহারার যুবক আজ পর্যন্ত সে কোনোদিন দেখে নাই। নবীজির চেহারাটা শুধু দরজার ফাঁকা দিয়ে একটু দেখেছে যে দুইজন ব্যক্তি আমার বাড়িতে আসছে, দেখি কে কে। দেখে একজন যুবক এত সুন্দর, দেখতে এত সুদর্শন, চুলগুলো এত কালো, হাতগুলো এত সুন্দর, চোখগুলো এত আকর্ষণীয়, তার চেহারাটা এত সুন্দর, মনে হয় দুনিয়ার কোন মানুষ না, আসমান থেকে ফেরেশতা এসেছে, আল্লাহু আকবার। এমন সুন্দর ছিলেন আমার নবী। আর ওই যে নবী যে ফিসফিস করে আবু বকরে শিখায় দেয়, তুমি উম্মে বাবার থেকে অনুমতি নাও, যদি এই বকরি থেকে আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা, তার কোনো অবজেকশন আছে কিনা? এই নবীজির কণ্ঠের কথাগুলো উম্মে মাবাদ ঘর থেকে শুনতেছে, কান পেতে পেতে নবীজির কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে আমি এমন কণ্ঠের আওয়াজ আমার জীবনেও কোনোদিন শুনি নাই, আমি তাকে শুধু এক নজর তাকায় তাকায় দেখছিলাম, আমি আমার চোখের নজর ফিরাইতে পারি নাই, আল্লাহু আকবার। সে যখন আমার বাড়িতে প্রবেশ করছে আমার বাড়িটা পুরো ঘ্রাণ হয়ে গেছে, আল্লাহু আকবার। এবার আবু বকর ডাক দিয়া বলেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন উম্মে মাবাদ
যদি আমরা তোমার বকরি থেকে দুধ দহন করতে পারি তোমার কোনো অবজেকশন আছে কিনা তুমি রাগ করবা কিনা উম্মে মাবাদ হাসি দিয়া বলে ইয়া আবু বকর তুমি কি যে বলো এই বকরি থেকে কোনোদিন দুধ দোয়ানো সম্ভব না এটা অসুস্থ একটা বকরি এটা অসুস্থ একটা দেখো না বকরিটা শুয়ে আছে দাঁড়াইতেও পারে না ঝিমতেছে আল্লাহর নবী হাসি দিয়া বলে আবু বকর তুমি তার থেকে অনুমতি নাও অনেক সময় কিছু চাইলে ভয় আরে আপনি ফলটা কিভাবে খাইবেন এটা তো এখনো বাতি হয় নাই পাকে নাই বলে না আপনি বলেন শুধু অনুমতি দাও যা করার পরে সে নিরুপায় হয়ে বলে খাইতে পারবা না শুধু শুধু ঠিক ওই মহিলাও বলে এটা সম্ভব না অসুস্থ আরে যে খাওয়া খাইতে পারে না হাঁটতে পারে না প্রতিবন্ধী একটা ছাগল অসুস্থ তার থেকে আবার দুধ তোমরা কিভাবে দহন করবা আমার বুঝে আসে না আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বলে আবু বকর তুমি শুধু অনুমতি নাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বললেন বোন আপনি যদি অনুমতি দেন তাহলে ওই দুধ ওই বকরি থেকে অসুস্থ বকরি থেকে দুধ আমরা বের করব আল্লাহু আকবার এবার উম্মে মাবাদ বলে ঠিক আছে যাও তোমাদের সাথে আর পারলাম না দেখি তোমরা কিভাবে দুধ ওটা থেকে দহন করো কিভাবে তোমরা দুধ বের করো নবীজি হাসি দিয়া বলে আবু বকর উম্মে মাবাদকে বলো তার ঘর থেকে একটা পাত্র দেওয়ার জন্য উম্মে মাবাদ প্রথম ছোট একটা পাত্র দিছে কি উম্মে মাবাদকে এটা থেকে আবার দুধ দিবে নাকি পাত্র দিয়া কি করবে নবীজি বলে এই পাত্রে হবে না বড় পাত্র দিতে বলো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার উম্মে মাবাদকে আর ভাই আমি কোন বিপদে পড়লাম এই পাত্র ছোট দুধই নাই আবার বড় পাত্র দিয়ে কি করবে আল্লাহ নবী বললেন বড় পাত্র আনো এই পাত্রে হবে না সুবহানাল্লাহ এবার বড় পাত্র দিলেন একটা বালতির মতো মস দিলেন চামড়ার বড় মস আল্লাহ নবী সেই মসটা হাতে নিয়া বকরির কাছে গেলেন যেতে যেতেই বকরি নবীকে সালাম দিয়া দাঁড়ায় গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি শুধু বিসমিল্লাহ বইলা বকরির স্তনের মধ্যে হাত দিছে আল্লাহু আকবার হাত দেওয়ার সাথে সাথে ওই বকরির স্তনটা পুরো দুধে ভরপুর হয়ে গেছে দুধে একেবারে টইটুম্বর হয়ে গেছে বকরি ডাক দিয়া বলেন ওগো আল্লাহর নবী আমার কপাল ভালো আবার খুশনুসি আপনার আমি দেখা পেয়েছি আপনার বরকতি হাতের সোয়ায় দুধে আমার স্তন গুলো ভরপুর হয়ে গেছে আমি আর দুধ ধইরা রাখতে পারছি না তাড়াতাড়ি করে বের করে বকরি নবীকে ডাক দিয়া বলেন ওগো নবীজি দুধে আমার স্তন গুলো ভরে যাচ্ছে তাড়াতাড়ি করে আপনি দুধ গুলো দহন করেন আমার কষ্ট হচ্ছে আল্লাহু আকবার নবীজির হাত মোবারক স্তনের মধ্যে লাগার সাথে সাথে দুধ গুলো বের হচ্ছে বের হচ্ছে দুধ বের করতে করতে একেবারে মস পুরাটা ভরে গেল আর উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মে মাবাদ বলে এটা কোনোদিন সম্ভব না এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না ঠিক কিনা বলেন তিনি দূর থেকে সব দৃশ্যগুলো দেখতেছেন নবীজির বরকতি হাত দিয়ে দুধগুলো দহন করতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন একদিকে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ নায়ক ঠিক কিনা বলেন শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রনায়ক রহমাতুল লিল আলামিন দুজাহানের সরদার নিজের হাত দিয়া বকরির দুধ দহন করতেছেন উম্মে মাবাদ দেখতেছি একেবারে দুধ বের করতে করতে মস পুরা ভর্তি হয়ে গেল এবার আল্লাহ নবী আবু বকরকে ডাক দিছে দেখেন আমার নবী কত ভালো আমার নবী কেমন নবী আবু বকরকে ডাক দিছে ডাক দিয়া বলে আবু বকর আপনি আগে খান আবু বকর বলে না ওগো আল্লাহর নবী আপনি আগে খান আপনি আমার চেয়ে ক্লান্ত আপনি রহমাতুল লিল আলামিন আপনার আগে আমি খেতে পারবো না আল্লাহর নবী বলে না 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 আবু বকর আপনি আগে খান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে খেতে বললেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর নিজে দুধ পান করলেন এবার আল্লাহর নবীকে দিলেন নবীজিও দুধ পান করলেন দুধ পান করার পরে আবু বকরের হাতে দিলেন বললেন আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি আবু বকর ডাক দিয়ে বলো গো আল্লাহর নবী ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
মস্কের মধ্যে দুধ যতটুক ছিল ততটুকই আছে এক ফোঁটাও কমে নাই নবীজি বলেন এবার যাও উমে মাবাতকে দুধের পাতিলাটা দিয়ে আসো এবার দুধের এই মস্কা ধরে উম্মে মাবাদের ঘরে নিয়ে গেলেন উম্মে মাবাদ তো আজীব আশ্চর্য তো হওয়ারই কথা ঠিক কিনা বলেন উম্মে মাবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মস্কা উম্মে মাবাদের হাতে দিলেন আর বললেন নেন দুধগুলো আপনিও খাবেন আপনার স্বামীকেও খাওয়াবেন ঠিক আছে আপনাকে আমরা কষ্ট দিলাম আমরা এবার চলে যাই আমাদের জায়গায় উম্মে মাবাদ বলেন আমার কাছে যখন দুধের মস্কা দিল আমি আবু বকর আর আল্লাহর নবীর দুইজনের দিকে আমি তাকায় রইলাম হায় রে এত ভালো মানুষ এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন আমার নজরে পড়ে নাই তারা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন আমিও তাদের পিছু নিলাম আমি আমার বাড়ির আঙ্গিনায় যতক্ষণ দাঁড়াইছিলাম দেখি আল্লাহর নবীর খুশবুর ঘ্রাণে আমার পুরো বাড়িটা ঘ্রাণ হয়ে গেছে আল্লাহু আকবার আর নবীজি মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আবু বকর আর আল্লাহর নবী মিলে নবীজি যেই দিক দিয়া যায় সেই দিক দিয়া আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয় মরুভূমির সব জায়গায় রৌদ্র কিন্তু আমার নবী যেই জায়গা দিয়ে হাঁটে ওই জায়গায় কোনো রোদ নাই আকাশের মেঘগুলো আমার নবীকে ছায়া দেয় আল্লাহু আকবার কেনই বা ছায়া দিব না আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো কোরআনের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঠিক কিনা বলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মদিনার দিকে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেল ওই বাড়ির যিনি মালিক উম্মে আবু মাবাদ তিনি বকরি চড়ায় বাড়িতে আসছেন আসার সাথে সাথে দেখেন বাড়ির মধ্যে ঘ্রাণ নবীজির ঘ্রাণ এখনো আছে আল্লাহু আকবার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ এখনো আছে আবু মাবাদ কিছুই জানে না স্ত্রীকে ডাক দে উম্মে মাবাদ তাল ইয়া আল্লাহ উম্মে মাবাদ বাড়ির মধ্যে এত ঘ্রাণ কোত্থেকে আসলো আমার বাড়িতে তো এমন ঘ্রাণ হওয়ার কথা না উম্মে মাবাদ তার স্বামীকে ডাক দিয়ে আসেন আসেন ঘরের মধ্যে আসেন আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে আল্লাহু আকবার কি ঘটনা কি ঘটনা আপনি যখন দুপুরবেলা সকালবেলা ঘর থেকে বের হয়েছেন ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে মক্কার দিক থেকে কোন দিক থেকে মক্কার দিক থেকে এবার উম্মে মাবাদ বলে শুনেন শুনেন একজন যুবককে আমি দেখলাম তার চেহারাটা আমি দেখলাম এত সুন্দর তার কেশগুলো চুলগুলো এত সুন্দর তার চোখগুলো আইনুন জামিল এত সুন্দর চোখওয়ালা আইনুন ওয়াজি এত সুন্দর চেহারাওয়ালা এত সুন্দর সুদর্শন যুবক আজ পর্যন্ত আমি মক্কার জমিনে কোথাও দেখি নাই আবু মাবাদ বলে বলো কি বলে হ্যাঁ এখানেই শেষ না এই যে দেখেন আমাদের অসুস্থ বকরি আবু মাবাদ তাকায় দেখে অসুস্থ বকরিটা হাসতেছে আর খেলতেছে দৌড়াইতেছে আল্লাহু আকবার তার স্তনের মধ্যে দুধে ভরপুর আবু মাবাদ বলে স্ত্রী ঘটনা কি বলে শুনেন শুনেন ওই যে যে যুবকের কথা বললাম ওই যুবকটা শুধু তার হাতটা বকরির স্তনের সাথে লাগিয়েছেন সাথে সাথে বকরি দাঁড়ায় গেছে আল্লাহু আকবার সুস্থ হয়ে গেছে বলে বলো কি বলে শুধু এটাই না ঘরে আসেন ঘরে আসেন দেখেন ওই যুবক এই বকরি থেকে এক মশ দুধ তিনি বের করলেন দুধ দহন করে তারা দুইজনে খেলেন একটু দুধও কমে নাই পুরো মস্ক ভর্তি এই দুধের ইটা আমাদেরকে দিয়ে গেলেন পাত্রটা আমাদেরকে খেতে বলেছেন এবার আবু মাবাদ ডাক দিয়া বলে স্ত্রী তুমি বাহিরে আসো তুমি আমাকে দেখাও কোন রাস্তা দিয়ে ওই দুইজন লোক আসছে আর কোন দিক দিয়ে গেছে কোন রাস্তা দিয়ে আসছে আর কোন দিকে গেছে উম্মে মাবাদ ঘর থেকে বের হইয়া তার স্বামীকে বলে ওগো স্বামী ওই যে দেখায় দেয় অঞ্জুর ইলাল মাক্কা ইলাল ইয়ামিন ইলাল মাক্কা ডান দিক থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে দুইজন যুবক আসছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ঠিক আবু মাবাদ ওই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন যতটুকুন যায় ততটুকুনই ওই শরীরের ঘেরান নবীজির শরীরের খুশবুর ঘেরান আল্লাহু আকবার অনেক দূর যাওয়ার পরে আবু মাবাদ বলে স্ত্রী আমি বুঝতে পেরেছি যাকে পাওয়ার জন্য আমি এখানে ঘর বানাইছি যার সাক্ষাতের জন্য আমি এখানে ঘর বানাইছি যার কথা আমি আসমানি কিতাবের মধ্যে পড়েছি তিনি আর কেউ না তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আরো আগে আমাদের আসমানি কিতাবের মধ্যে পড়েছি তিনি মক্কা থেকে হিজরত করে এই পথে তিনি মদিনায় যাবেন আল্লাহু আকবার আমি তাকে খেদমত করানোর জন্য এই রাস্তার পাশে ঘরটা বানিয়েছিলাম
কিন্তু তার সাথে আমার দেখা হলো না ওই স্ত্রী গাটটি বুস্তা যা আছে ব্যাগটা রেডি করো এখানে আর থাকবো না এখানে এসেছিলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না তিনি হলেন রহমাতুল লিল আলামিন ওই স্ত্রী চলো 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 ওই নবীকে পাওয়ার জন্য আমরাও মদিনায় চলে যাই আল্লাহু আকবার সেই নবীর কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন কোথায় গেলেন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন অনেক সাহাবীরা আগে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন প্রতিদিন সাহাবীরা মদিনার উপকূল